সংখ্যারেখা ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করা আমাদেরকে বলা হচ্ছে যে সংখ্যা রেখা ব্যবহার করে আমরা লাস্ট ভিডিওতে লাস্ট অধ্যায় দেখেছি সংখ্যা রেখা ক্রমবশ সংখ্যা এই শূন্য থেকে আমরা এই পূর্ণ সংখ্যাগুলি ডান দিকে এবং সংখ্যার শূন্য থেকে বাম দিকে ঋণাত্মক সংখ্যা নেগেটিভ চিহ্নযুক্ত সংখ্যাগুলি ব্যবহার করছে বলা হচ্ছে রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলি ফলগুলি নির্ণয় করা এই যোগ ফল দুইটায় একই সংখ্যার উপর একই রেখার উপর স্থাপন করলে এই এটা আমরা পাবো এই নাইন আমরা দেখি নাইন প্লাস এটাকে সংখ্যা মাইনাসেখা স্থাপন করতে বলেছেন সংখ্যা রেখায় আমরা নাইন প্লাস মাইনাস সিক্স আমরা এই দুইটা যোগ যেহেতু যোগ করতে বলেছেন দুইটা একই একই রেখার উপরে স্থাপন করবো দুইটা একই রেখার সাথে যোগ করবো আমরা আমরা যদি সংখ্যা রেখাটা স্থাপন করি আমরা এই সংখ্যা রেখা এটা হচ্ছে কি সংখ্যা রেখা তাহলে এই সংখ্যা রেখার আমরা জিরো বা মূল বিন্দু এই জিরো থেকে শুরু করব এটা হচ্ছে কি জিরো শূন্য এই শূন্য থেকে যদি ডান দিকে আসে আমরা আবারও উল্লেখ করি এই ডান দিকে আসলে কি হয় ধনাত্মক ডান দিকে আসলে ধনাত্মক বা পজিটিভ চিহ্নযুক্ত সংখ্যাকে স্থাপন করব আর বাম দিকে আসলে বাম আসলে কি ঋণাত্মক সংখ্যা আর এখানে যেহেতু বলা হয়েছে যোগ করতে আমরা কি করব দুইটা একই সাথে যোগ করব আমরা যদি একটি রেখা যদি নাইন পর্যন্ত আসে আবার ওই রেখার থেকে আমরা মাইনাস সিক্স বিয়োগ করবো তাহলে আমরা এটার যোগ ফলটা কত ভাব তাহলে লিখি আমরা তাহলে এটার জন্য আসে আমরা এই প্লাস ধনাত্মক নাইন এটার জন্য আমরা এই শূন্য থেকে ডান দিকে যাব একই রেখার উপর আমরা স্থাপন করবো আমরা দেখি এটা এরকম আসবে মাইনা প্লাস নাইন এই এতটুকু আসবে তাহলে এটা হচ্ছে কি প্লাস নাইনের জন্য প্লাস নাইনের জন্য আমরা কি করলাম এ নাইন আমরা নাইন লিখি বা নাইন এখানে আমরা এখানে এটা স্থাপন করি তাহলে এটা ফেলাম এই শূন্য থেকে ডান দিকে আমরা আসলাম কত নয় গড় এখন এই রেখাটার থেকে আমরা বিয়োগ দিব এটা তো যোগ করব বলেছি মাইনাস সিক্স মাইনাস সিক্স এই রেখাটা যেখানে নাইন থেকে শুরু ছয় গড় বাদ দেব তাইলে এই দিকে এই এক গড় এক গড় দুই গড় আমরা বাদ দিই আমরা বাদ দিই তাহলে এতটুকু আসে এই ছয় করে এক দুই তিন চার সিক্স তাহলে যোগ ফলটা কত থ্রি আমরা এখানে আমরা যদি বাস্তবে এই দুটি সংখ্যা প্লাস যোগ এটা যোগ করি তাহলে আমরা শুধু পাবো এইখানে থ্রি তাহলে এটাই বলেছে সংখ্যা রেখা ব্যবহার করে সংখ্যা রেখা ব্যবহার করে এই নিশ্চয় যোগ ফুল্ণে করতেন প্রথমে কি করলাম এই নয় গড় আসলাম আমরা এই আসলাম নয়ের থেকে আমরা যেহেতু যোগ করতে বলেছে তাহলে এই রেখাটার থেকে আমরা কি করবো যতটুকু গেছি ওখান থেকে মাইনাস সিক্স যদি প্লাস সিক্স হতো তাহলে আমরা এখান থেকে আবার আরও সিক্স যেতাম তাহলে কি হতো দুইটা যোগ হইতো একই রেখার সাথে যোগ হইতো যেহেতু এটা মাইনাস সিক্স তাইলে এই প্লাস নাইন থেকে এটা বিয়োগ করলে আমরা এই থ্রি ফাইভ আমরা যদি এই সংখ্যাটা যোগ করি এই মাইনাস প্লাস নাইন যোগ মাইনাস 6 মাইনাস সিক্স এটা ইকলস টু আমরা এই নাইন মাইনাস এটা আসে ইকুয়ালস টু আমরা ফাইভ এই তাইলে এটা এটা আমরা যেহেতু প্লাসে এখানে আর এটা সমান থ্রি তাহলে এইভাবে সংখ্যা রেখায় এর নির্ণয় করতে বলা হয়েছে এরপর আমরা দেখব যে সংখ্যা রেখা ব্যবহার করে বলা হয়েছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস সেভেন এই দুটো যোগ করে দেখাইতে বলা হয়েছে তাহলে আমরা আরেকবার আরেকটি সংখ্যা রেখা অঙ্কন করি এটা তাইলে এটা আমরা দেখব যে এই সংখ্যাটার ক্ষেত্রে কি হয় এখানে বলা হচ্ছে মাইনাস ওয়ান আমরা যদি সংখ্যাটা লিখি এই মাইনাস ওয়ান প্লাস প্লাস কত হচ্ছে মাইনাস সেভেন আমরা বলেছি যে যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে শূন্য থেকে ডান দিকে যাবে আর ঋণাত্মক সংখ্যা হয় তাহলে শূন্য থেকে বাম দিকে আসবে এগুলো সবগুলি পূর্ণ সংখ্যা এবং সরল লেখায় স্থাপন করে আমরা এই সংখ্যাগুলো যোগ করব তাহলে এটা হচ্ছে কি শূন্য পাঁচ জিরো তাহলে আমরা আগে আবার উল্লেখ করি এই শূন্য থেকে ডান দিকে গেলে শূন্য থেকে ডান দিকে গেলে হচ্ছে কি ধনাত্মক ধনাত্মক আবার উল্লেখ করি আর এই দিকে আসলে বাম দিকে আসলে ডান দিকে বাম দিকে আসলে হচ্ছে কি ঋণাত্মক 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 সংখ্যা তাহলে আমরা এই সংখ্যাগুলো স্থাপন করি আমাদেরকে বলা হচ্ছে যে মাইনাস ওয়ান আমরা প্রথমে এই মাইনাস ওয়ান স্থাপন করবো তাহলে আমরা ফাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের জন্য এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে কি জিরো থেকে মূল বিন্দু থেকে জিরো থেকে এই মাইনাস ওয়ান এক গড় আমরা এইখানে আসবো আমরা যদি এইখানে আসবো তাহলে এটা হচ্ছে কি এই মাইনাস ওয়ান আমরা এই মাইনাস ওয়ান আমরা এই সেভেন যোগ করবো তাহলে মাইনাস সেভেন এই শূন্য দুইটা একের সাথে যোগ করতে বলেছে মাইনাস ওয়ান যোগ মাইনাস ওয়ান আবার সেভেন যোগ করবো তাহলে যেহেতু মাইনাস আমরা এই এটা থেকে আমরা বাম দিকে যাব এই যেখানে আসে ওয়ান ওখান থেকে বাম দিকে যাব তাহলে আসি তাহলে এই আমরা পর্যন্ত যেতে হবে এখান থেকে এখান পর্যন্ত আসে এটা আসে এতটুকু হবে মাইনাস সেভেন মাইনাস সেভেন এটা কেন এই দুটো যোগ করতে হবে বলেছে সংখ্যা রেখার সাহায্যে দুটো যোগ করতে তাহলে এই প্লাস এইট পর্যন্ত মাইনাস এইট পর্যন্ত আসবে এটা তাহলে আমরা এটা পাই এত মাইনাস এইট পাবো আমরা যদি মাইনাস ওয়ান যোগ করি তাহলে এটা হচ্ছে কি মাইনাস ওয়ানের সাথে মাইনাস সেভেন যোগ করছি তাহলে এটা হচ্ছে সাহায্যে আমরা কী করলাম এই আমরা মাইনাস ওয়ান থেকে যেহেতু মাইনাস সেভেন তাহলে এই বাম দিকে আসবে যদি প্লাস সেভেন হতো তাহলে ডান দিকে আসতাম তাইলে আমরা এটা পাইলাম এখানে আমরা এটা যদি দেখি মাইনাস ওয়ান মাইনাস সেভেন ইকুয়ালস টু ফাইভ মাইনাস এইট দুইটাই ঋণাত্মক চিহ্ন তাহলে আমরা পাই মাইনাস এইট তাহলে আমরা দেখি এই শূন্য থেকে মাইনাস এইট পর্যন্ত হলো তাহলে সংখ্যা রাখার সাহায্যে আমাদেরকে এই দুটি যোগ করা হলো তাহলে এটা আমাদের অ্যান্সার